এবং এ দেশের উন্নয়নের জন্যে অবদান অবিস্মরণীয় ঋণ এই জাতি কখনো শোধ করতে পারবে না তিনি তার সারা জীবন উৎসর্গ করেছেন কাজেই সুস্থ রাখুন দেশের উন্নয়নের জন্যে তাকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি এবং তাকে ন্যাক হায়াত দান করুন মহান আল্লাহ রাবুল্লাহমিন জগতের সকল প্রাণীকে সুখে রাখুন আজ এই জুম্মাবার পবিত্র শুক্রবার আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই যারা জুমার নামাজ পড়া আদায় করতে পারেননি এখনও তারা অপেক্ষায় আছেন আপনারা মান আল্লাহ রাবুল্লা আয়লামিনের দরবারে আমার মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালু ভাই বোন আত্মীয় স্বজন থেকে শুরু করে যত মানুষ এই পৃথিবীতে করেছে সে যেই যেই কোনো ধর্মরই হোক না কেন তার আত্মার মাখ কামনা করছি মাওলা এবং আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদেরকে সিরাতুল মোস্তাকিম সহজ সরল পথ দেখাও সবাইকে শয়তানের হাত থেকে রক্ষা করো আর তুমি আমাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করো মাওলা সবার মোনাজাত কবুল করো আমিন সুমা আমিন তারা পৃথিবীতে আমি সেই বৃক্ষের নিচে যেই গাছের নিচে তেত্রিশ বছর যাবত আমি ধ্যান করি ঝিকির করি সেই গাছকে জড়িয়ে ধরে অনেক মোনাজাত করেছি অনেক দোয়া করেছি হে মাউলা তুমি আমার আমি নাকান্দা পাপি বান্দা তোমার দরবারে আবারও মোনাজাত করছি এই পৃথিবীর মানুষকে প্রাণীদেরকে প্রাণী কুলকে এই পৃথিবীকে আমাদের এই প্ল্যানেটকে তুমি সকল আসমানি জমিনি বালা আসমানি বালা মুসিবত থেকে